হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলে দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের এক্সপ্লানেশনটি দেখেছেন। আজ সেরকমই আরেকটি মুভির গল্প নিয়ে আমরা আলোচনা করব, যার নাম দ্য লাস্ট উইমেন অন আর্থ। এই মুভিটির শুরুতে একটা শহর দেখানো হয় যেটা ছিল একদমই ফাঁকা, কারণ খুবই ভয়ানক একটা রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল আর যার ফলে প্রায় সকলেই মারা গিয়েছিল। যে কয়েকজন মাত্র বেঁচেছিল তাদের অবস্থাও করুণ হয়ে উঠেছিল। এরপর এই গল্পের প্রধান চরিত্রকে দেখা যায়, যার নাম অ্যানা। সে বাজারে যায় প্রোটেক্টিভ মাস্ক আর স্যুট পরে কিছু দরকারি জিনিস আনতে। সেগুলো নিয়ে বাড়ি ফিরে সে মাস্ক খুলে ফেলে। আসলে তার বাড়িটা চারদিক দিয়ে পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা হওয়ার জন্য রেডিয়েশনের ভয় ছিল না। এরপরও কোনোভাবে যদি কোনো কারণে রেডিয়েশন তার শরীরে লেগে যায়, সেটা পরিষ্কার করার জন্য সে ভালো করে স্নান করে নেয়। পরের দিন তার কুকুরের সাথে সে তার পেতে রাখা ফাঁদটা দেখতে যায়, কিন্তু সেখানে সে ফাঁদটা দেখতে পায় না। এই সময় অ্যানার কুকুরটা একটা কিছু লক্ষ্য করে দৌড়াতে থাকে, আর তার পিছন পিছন অ্যানাও দৌড়ে এসে দেখে সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এরপর তারা একজনকে দেখতে পায় যে স্যুট পরে একটা যন্ত্র দিয়ে সেই স্থানের রেডিয়েশন চেক করছিল, এবং সেখানে রেডিয়েশনের কোনো প্রভাব নেই নিশ্চিত হওয়ার পর সে আনন্দে স্যুট খুলে চিৎকার করতে শুরু করে দেয়। আর গল্পের এই চরিত্রটির নাম ছিল জন। এরপর জন সেখান থেকে চলে গেলে অ্যানা ও তার কুকুর জনের পিছু নিয়ে গিয়ে দেখে সে একটা ঝর্ণায় স্নান করছে। অ্যানা তাকে জল থেকে বাইরে বেরিয়ে আসতে বললে জন অ্যানার হাতের বন্দুক দেখে ভয় পেয়ে যায় আর সাথে সাথেই নিজের বন্দুকটা নিয়ে অ্যানার দিকে তাক করে। কিন্তু অ্যানা তাকে বলে সে তাকে আঘাত করার জন্য এখানে আসেনি, বরং তাকে বাঁচাতে এসেছে, কারণ সে যে জলে স্নান করছে শহর থেকে আসার জন্য সেটাও রেডিও অ্যাক্টিভ। এটা শুনে সাথে সাথেই জন জল থেকে উঠে আসে, কিন্তু ততক্ষণে তার শরীরে রেডিয়েশন ছড়িয়ে যায় এবং সে বমি করতে শুরু করে দেয়। তাই সে গাড়ির কাছে এসে একটা ইঞ্জেকশন বার করে এবং নিজেকে ইঞ্জেক্ট করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন অ্যানা তাকে সাহায্য করে। এরপর অ্যানা জনকে বাড়িতে এনে তাকে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেয় এবং তার ঘরে শুইয়ে দেয় আর তাকে মেডিসিনও খাওয়ায়, কিন্তু কিছুতেই কিছু হয় না এবং জনের শরীর আরও খারাপ হতে থাকে। পরের দিন সকালেও অ্যানা যখন জনের শরীরের কোনো উন্নতি দেখতে পায় না, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে এবং দেখা যায় জন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় অ্যানা জনকে গল্প করছে। অ্যানা তার একটা ফ্যামিলি অ্যালবাম জনকে দেখায় আর বলে সে এখানে তার বাবা আর ভাইয়ের সাথে থাকত। তার বাবা রেডিয়েশনের কারণে মারা যায় আর ভাই একদিন বাজারে যায় জরুরি জিনিসপত্র আনতে, কিন্তু আর ফেরে না। সেটা শুনে জন ইমোশনাল হয়ে যায়। পরের দিন অ্যানা যখন চাষের জমিতে কাজ করছিল, তখন জন তাকে প্রশ্ন করে ট্র্যাক্টর থাকা সত্ত্বেও সেটাকে অ্যানা ব্যবহার কেন করে না। তার উত্তরে অ্যানা বলে ট্র্যাক্টর চালাতে গেলে তেলের প্রয়োজন পড়বে আর তার কাছে তেল নেই। এ কথায় জন কিছুটা দূরেই অবস্থিত একটা গ্যাস স্টেশনের কথা তাকে বললে অ্যানা তাকে জানায় গ্যাস স্টেশনেও তাকে তেল দেওয়ার মতো কেউ বেঁচে নেই। জন এতে অবাক হয় আর বলে তেলটা তো নিজেও বার করে নেওয়া যায়। তখন অ্যানা একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ এতদিন ধরে এটা তার মাথাতেই আসেনি যে সে নিজেই সেখান থেকে তেল নিয়ে আসতে পারে। তারপর অ্যানা গ্যাস স্টেশনে যায় এবং সেখান থেকে একটা ড্রামে করে তেল নিয়ে আসে। অ্যানা ফিরে এসে জনকে ধন্যবাদ জানায়। এরপর তারা ডিনার করার সময় জন তাকে বলে সেও এতদিন একটা বাংকারের মধ্যে একা ছিল আর শেষের দিকে ভেবে নিয়েছিল সে মরলে মরবে, কিন্তু তাকে বাইরে বেরোতেই হবে। জন একজন ইঞ্জিনিয়ার, তাই সে নিজেই একটা অদ্ভুত গাড়ি তৈরি করে বেরিয়ে পড়ে। পরের দিন অ্যানা একটা মাছ ধরে আর দুজনে মিলে সেটা খায়। তখনই অ্যানা তাকে বলে যে তার কাছে একটা জেনারেটর আছে, কিন্তু সেটা খারাপ হয়ে গিয়েছে।
জন সাথে সাথে জেনারেটরটা দেখতে যায় এবং সারানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর ঝর্ণা দেখে জনের মাথায় একটা আইডিয়া আসে, আর সে অ্যানাকে বলে একটা কাঠের চাকা বানাতে হবে, যার সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করে তা দিয়ে তারা জেনারেটর চালাতে পারবে। সেই মতো তারা কাঠ খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর কোথাও কিছু না পেয়ে জন অ্যানাকে বলে চার্চের দেওয়ালের কাঠগুলো কাজে লাগানোর জন্য, কিন্তু অ্যানা মেনে নেয় না, কারণ যখন সে একা থাকত তখন এই চার্চটাই তাকে বেঁচে থাকার শক্তি যোগাত। এরপর অ্যানা চাষ করতে চলে যায়, আর এদিকে জন একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে বিয়ারের বোতল দেখতে পেয়ে বিয়ার খেতে থাকে। অ্যানা সেখানে পৌঁছে দেখে জন নেশায় চুর হয়ে আছে। সে কোনো রকমে তাকে বাড়ি নিয়ে যায়, আর জন বাড়ি পৌঁছে সেই চার্চের ঘটনা নিয়ে জোরে জোরে চেঁচাতে থাকে। পরের দিন সকালে জন অ্যানার কাছে ক্ষমা চাইলে অ্যানা তাকে ক্ষমা করে দেয়। রাতে তাদেরকে ক্যান্ডেল লাইট ডিনার করতে দেখা যায়, আর সেখানে অ্যানা প্রচুর ড্রিঙ্ক করে নেশায় চুর হয়ে যায়। সে নেশার ঘরেই জনকে বিয়ের প্রস্তাব দেয়, যদিও জন মানা করে দেয় আর বলে বিয়ের ব্যাপারটা পরে ভাবা যাবে, কারণ এখন তাদের কাছে চিন্তা করার মতো আরো অনেক জিনিসই আছে। পরের দিন সকালে অ্যানা যখন তার কুকুরের সাথে ঘুরছিল, তখন সে আরও একটা ছেলেকে দেখতে পায় যার নাম ছিল ক্যালেব। ক্যালেব অ্যানার কাছে জল খেতে চাইলে অ্যানা তাকে বাড়ি নিয়ে আসে। ক্যালেব জল খেয়ে বলে পাশেই একটা গুহায় সে এবং তার কিছু বন্ধুরা একসাথে থাকত, কিন্তু তার বন্ধুরা রেডিয়েশনের কারণে মারা যায়, তাই সে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে চলে আসে। এরপর ক্যালেব কিছুদিনের জন্য সেখানে আশ্রয় চাইলে জন রাজি হয়ে যায় আর তাকে বাড়ির বাইরেই থাকার কথা বলে, কিন্তু অ্যানা জনকে বলে ক্যালেবকে ঘরে থাকতে দেওয়া উচিত। শেষ পর্যন্ত তারা ক্যালেবকে ঘরের মধ্যেই রাখার সিদ্ধান্ত নেয়। এরপর অ্যানা ক্যালেবকে তার শোয়ার ঘর দেখিয়ে দেয়, কিন্তু জন এতে একদমই খুশি হয় না এবং অ্যানাকে বলে তারা ক্যালেবের ব্যাপারে কিছুই জানে না, তাই অ্যানার উচিত ক্যালেবের থেকে দূরে থাকা। কিন্তু এতে অ্যানার মনে হয় জন তাকে সন্দেহ করছে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষে জন ক্ষমা চেয়ে নেয় এবং অ্যানা তাকে ক্ষমা করে দেয়। পরে রাতে তাদের ডিনার করার সময় চার্চ ভাঙার প্রসঙ্গ উঠলে ক্যালেব বলে চার্চ ভাঙাটা উচিত হবে না, কারণ চার্চ একটা পবিত্র স্থান, কিন্তু অ্যানা বলে জন যদি চায় তাহলে সে চার্চ ভেঙে কাঠের চাকা বানাতে পারে। পরের দিনই তারা চাকা বানানোর কাজ শুরু করে দেয়, কিন্তু এর মধ্যেই জন লক্ষ্য করে অ্যানা এখন বেশিরভাগ সময় ক্যালেবের সাথেই কাটাচ্ছে। এতে তার খারাপ লাগে আর সে একদিন রাতে অ্যানাকে বলে অ্যানা তাদের দুজনের মধ্যে যাকে খুশি বেছে নিতে পারে, কারণ এটা তার নিজের জীবন। তাতে অ্যানা বলে জন যেমনটা ভাবছে আসলে তেমনটা কিছুই না, আর সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন তারা কাঠের চাকার অর্ধেকটা বানিয়ে ফেলে, আর রাতে জন অ্যানাকে বলে সে বিয়ের জন্য তৈরি, তাই তারা বিয়ের ব্যাপারে আলোচনা করার জন্য ঘরের মধ্যে যায়। কিন্তু জন প্রচুর নেশা করে থাকার কারণে ঘুমিয়ে পড়ে। এদিকে অ্যানাও নেশা করেছিল, সে নেশার ঘরেই ক্যালেবের ঘরে যায় এবং তারা মিলিত হয়। পরের দিন সকালে জন ঘুম থেকে উঠে দেখে অ্যানা আর ক্যালেব ব্রেকফাস্ট করছে। সে বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা চলছে, তখনই অ্যানা সেখান থেকে উঠে চলে যায়। এরপর জন আর ক্যালেব যখন কাঠের চাকার বাকিটা তৈরি করতে যাচ্ছিল, তখন জন ক্যালেবকে বলে তার আসার ফলে জনের অনেক উপকার হয়েছে, কারণ তার জন্যই জন আর অ্যানা অনেকটাই কাছাকাছি আসতে পেরেছে। ক্যালেব তার উত্তরে বলে সে জানে জন মিথ্যে বলছে, আরও বলে যে সে এটাও জানে জন কখনোই চাইতো না ক্যালেব সেখানে আসুক। জন এই কথার আর কোনো উত্তর দেয় না। এরপর তারা সেই কাঠের চাকাটা তৈরি করে ফেলে এবং নিজেদের এই অ্যাচিভমেন্টে তারা খুবই খুশি হয়ে যায়। ঠিক এই সময় ক্যালেব পা পিছলে পাথরের গা দিয়ে পড়ে যাচ্ছিল, তখন দড়ির আরেক প্রান্ত টেনে জন তাকে ওপরে তুলে এনে তার প্রাণ বাঁচায়। তখনই আবার ক্যালেবের পা পিছলে যায় আর তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু ক্যালেব জনের চোখে তার জন্য ঘৃণা দেখে আর বুঝে যায় এবার জন আর তাকে বাঁচাবে না। পরের দৃশ্যে দেখা যায় জন একাই ঝর্ণা থেকে বাড়ি ফিরছে। তখন অ্যানা জনের কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে সে নেশার ঘরে থাকার কারণে আগের রাতে মস্ত বড় ভুল করে ফেলেছে। জনও তাকে সাথে সাথেই ক্ষমা করে দেয় আর বলে ক্যালেব তার নতুন গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছে আর যাওয়ার সময় ধন্যবাদ জানিয়ে গেছে তাকে কিছুদিন এখানে থাকতে দেওয়ার জন্য। অ্যানা বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে
আর দৌড়ে বাইরে বেরিয়ে দেখতে থাকে। যদিও সে কিছুই খুঁজে পায় না, তবুও তার সন্দেহ হয় জন হয়তো ক্যালেবকে মেরে দিয়েছে। এরপর কিছুদিন কেটে গেলে দেখা যায় সেই ঝর্ণার নিচে লাগানো কাঠের চাকার সাহায্যে জন ইলেকট্রিসিটি আনতে সক্ষম হয়েছে। কিন্তু ওদিকে অ্যানা আর আগের মতো হাসি খুশি থাকে না। একদিন অ্যানা চার্চে পিয়ানো বাজাচ্ছিল, যেখানে জনও আসে। পিয়ানোর সুরটা খুবই দুঃখের ছিল। এই সময় অ্যানা জনের দিকে এমনভাবে তাকায় যেটা দেখে জন বুঝে যায় অ্যানা পুরোটাই বুঝে গেছে। জন অনুভব করতে পারে সে ক্যালেবকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়ে হয়তো জিতে গেছে, কিন্তু অ্যানার মন পাওয়ার লড়াইয়ে সে হেরে গেছে। আর এই দৃশ্যের সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি একটি রক্ত মাংসের মানুষের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রেমের কাহিনী সম্পর্কে জানতে চান, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকমই আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।